ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি আপনার প্রশ্ন সাত আট বছরের বাচ্চা ছেলে অবশ্যই কোরআনে করিম অপেক্ষামূলক যারা উপস্থিত তাদের থেকে বেশি জানে মানে মুসল্লি কিছু লোক একসাথে জড়ো হয়েছেন তারা জামাতের সাথে সড়াত পড়বেন তো এই সময় দেখা গেল আট নয় বাচ্চা এরকমই বলছেন সম্ভবত আট নয় বৎসরের ছেলে যারা উপস্থিত তাদের থেকে বেশি কোরআন জানে মুখস্ত এই অবস্থায় সে কি করতে পারবে জি অবস্থায় সে হিমাবতি করতে পারবে যদি জরিম মাসলামসাইল সে বুঝে জানে আর এর পক্ষে দলিল হলো শহীদ বুহারির হাদিস কিতাবুল মাগাজি চার হাজার তিনশো দুই নম্বর হাদিস আনহু তিনি বলেন আমি হাদিসটি সম্পূর্ণ বলছেন সংক্ষিপ্ত লাস্টের অংশটা তার বাবা ইসলাম কবুর করে আসলেন তো বললেন যে আল্লাহ রসুন সাল্লা ইসলাম এসে লোকজনকে দাওয়াত দিলেন সবাই ইসলাম কবুল করলেন তখন বললেন সালাতের সময় যে তোমরা এরকম এই ওই অক্তে আদান দেও সালাত পড়ো মানে এই সময় সলাত করো আর আল্লাহ রসুন সাল্লা বলেছেন ওলিয়া উম এক কোরআন তোমাদের মধ্যে যে বেশি কোরআন জানে সে যেন ইমামতি করে আমর ইবনি সালিমা বলেন তখন সবাই দেখলেন কে সবচেয়ে বেশি কোরআন জানে তো দেখলেন আমি সবচেয়ে বেশি কোরআন জানি বলছেন ওয়ান আপনু সিদ্ধিনা ও সাবে ওই সময় আমার বয়স ছিল ছয় বা সাত বছর তখন সকলে যেহেতু আমি অপেক্ষামূলক সকল থেকে বেশি কোরআন জানি আল্লাহ আকবার ছয় সাত বছরের বাচ্চা তখন তারা সকলে তাকে ইমামতির জন্য সামনে রাখ সামনে দিলেন আর তিনি পড়া পড়াতে লাগলেন আমরুবসাল্লিমাহ রবিআল্লাহ সুবহান আল্লাহ ছয় সাত বছরের চার নম্বর তো অনেক বড় তো কথা হলো জরুরি মাস্লাম সাইল যদি জানে তাহলে ইমামতি করবে যেমন বাচ্চা জানে না উজ করতে হয় সালাতের জরুরি বিধিবিধান যেটা জানা জরুরি জানে না মুখ দিয়ে কোরআন মুখস্ত করি এরকম তো হবে না এই জন্য বলছি হাফিজুল কোরআন ছেলে মসলাম সাহেব জরুরি জানে আর উপস্থিত সময়ে দেখা গেল যারা এখানে উপস্থিত সকল থেকে সে বেশি জানে তাহলে এই অবস্থায় এই বাচ্চাকেই ইমামতির জন্য পেশ করা হবে এই বাচ্চার বয়স যিনি আমরুদ্দিনিমা রফজিউল্লাহ তার বয়স এ সময় কত ছিল তিনি বলছেন ছয় বা সাত বছর আবার ছয় সাত বছরের ব্যাপার এটা আরবি হিসাবে ইংলিশ হিসাবে না তাহলে বুঝেন বাচ্চাটা কত ছোটো ছিল কিন্তু ইমামতি করেছেন কেন যেহেতু তিনি হাফিজুল কোরআন ছিলেন আচ্ছা আমরুদ্দিন সাল্লিমা বলছেন তো একবার পিছন থেকে একদম একজন মহিলা বললেন গত্ত আন্না ইস্তা সাহেবিক তোমাদের এই ইমামের পিছনের অংশ ঢাকো মানে নিতম্ব ঢাকো কারণ ছোটো বাচ্চা তো পিছন দিক দেহা যেত ছয় সাত বছরের বাচ্চা তো বিন সালিমা বলেন তখন সকলে মিলে তাকে একটা কামিজ দিয়েছিলেন জামা কামিজ কামিজ ধরেন বর্তমান তোমার খুব এটা এর বেশ কাছাকাছি আর কি এরকম কামিজ দিয়েছিলেন তো বলছেন বিন সালিমা ওই সময় তারা যে আমাকে এই কামিজটা দিলেন আমি তখন এই কামিজ পেয়ে যতটুকু খুশি হয়েছি এরকম খুশি আর কখনো হয়নি সুবহানাল্লাহ আল্লাহ এর দ্বারা কি বোঝা গেল বাচ্চা যদি আট নয় বছরের বাচ্চা আপনার প্রশ্নে যেটা উল্লেখ করেছেন আট বছরের বাচ্চা আফজুল কোরআন অথবা উপস্থিত সময়ে যারা আছেন সকল থেকে বেশি কোরআন জানে সেই মাওতি করবে এটাই নবী করিম সাল্লা নির্দেশ বলিয়া উম আকসর হুকুম কোরআন যে কোরআন ভালো জানে বেশি জানে সেই মাওতি করবে ওল্লাহ আলম আল্লাহ জানেন আসসালামু আলিকম বরহমতুল্লাহি বরকাত